হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বেঙ্গল পুলিশ স্পেশাল বেঙ্গল পুলিশে চার তারিখ মানে চারই আগস্ট পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো বৌদ্ধ সংগতিগুলি আমরা কার অমলে এবং কোথায় হয়েছিল সেগুলি আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলি আসে তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং সূত্রের মাধ্যমে কীভাবে মনে রাখা যায় সেটিও তার সঙ্গে বলবো কোথা কোথাগুলো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীত অপশান এ রাজগৃহ অপশান বি পাটলিপুত্র তাহলে এর মধ্যে কোনটি হবে তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কোথায় রাজগৃহ রাজগৃহতে হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কে ছিল মহাকাশ্যপ সভাপতি কো ইম্পর্টেন্ট মহাকাশ্যপের সভাপতিত্বে ছিল চারশো তিরাশি খ্রিস্টাব্দে রাজগৃহ হয়েছিল বোঝা গেল তারপরে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কথা হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল এখানে অপশান এ বৈশালী অপশান বি পাটলিপুত্র তাহলে দেখো অপশান এখানে কি হতো বৈশালী তাহলে অপশান এ বৈশালী উত্তর হয়ে যাবে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সংগীতি নেক্সট প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল তৃতীয় সংগীতি অপশান এ পাটলিপুত্র অপশান বি কাশ্মীর তাহলে তৃতীয় বৌদ্ধসঙ্গীতি হয়েছিল কোথায় অপশান এ পাটলিপুত্র বোঝা গেল তাহলে অপশান এ পাটলিপুত্র কত সালে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ বৌদ্ধসঙ্গীতি হয়েছিল পাটলিপুত্রে ওকে নেক্সট চলো চতুর্থ বৌদ্ধ সংগীতি কথা হয়েছিল দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল অপশান এ বৈশালী অপশান বি কাশ্মীর তো চতুর্থ বৌদ্ধের সঙ্গে তো হয়েছিল কবে বাহাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরে বাহাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীর অপশান বি উত্তর হয়ে যাবে কাশ্মীর কোথাও কোথাও কোনো কোনো বইয়ে লেখা আছে জলন্ধর মতান্তরে জলন্ধর জলন্ধর বা কাশ্মীর তো দুটো অপশানে একসঙ্গে থাকবে না আলাদা আলাদা থাকবে যদি কাশ্মীর থাকে তাহলে জলন্ধর থাকবে না জলন্ধর থাকলে কাশ্মীর থাকবে না তাহলে চতুর্থ বৌদ্ধের সঙ্গে হয়েছিল বাহাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরে বা জলন্ধরে বুঝা গেলাম ওকে চলো এবার কীভাবে মনে রাখা যায় দেখো রাজার শালি পাটালি খাই রাজার শালি পাটালি খাইটার মাধ্যমে কীভাবে মনে রাখবো প্রথমে প্রথম বৌদ্ধ সঙ্গীত রাজা রাজা মানে রাজগৃহ দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল শালি শালি মানে বৈশালী আর তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল পাটালি পাটালি মানে হচ্ছে পুত্র আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল খাই খাই মানে কাশ্মীর বা জলন্ধর বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন থেকে কী আছে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার আমলে হয় প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কারামলে অজাত শত্রু তাহলে অপশান সি এখানে হয়ে যাবে কি অজাত শত্রু প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল অজাত শত্রু তাহলে কোথায় হলো প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজগৃহ নেক্সট প্রশ্ন দেখো দ্বিতীয় সংগীতি কারামেলে হয় দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অপশান এ অশোক অপশান বি কালাশোক অপশান সি কনিষ্ক তাহলে দ্বিতীয় সংগীতি হয় কারামলে কালাশোকের আমলে শিশুনাগ বংশের একজন শাসক কে কালাশোক তাহলে অপশান বি কালাশোক উত্তর হয়ে যাবে কত সালে হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টাব্দে বৈশালীতে নেক্সট তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কার আমলে হয় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অপশান এ অশোক অপশান বি কনিষ্ক অপশান সি অজাতশত্রু তাহলে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল অপশান এ অপশান এ অশোক মৌর্য সম্রাট মৌর্যদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে অশোক কত সালে দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল গত দুশো তাহলে অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল ওকে চলো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে হয় তাহলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে হয় অপশান এ কালাশোক অপশন বি কনিষ্ক অপশান সি বসুমিত্র তাহলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কারা বলে কনিষ্করা বলে কুষাণ বংশে কুষাণদের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক তারা বলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল আর সভাপতি কে ছিল বসুমিত্র প্রথম বৌদ্ধ সভাপতি সভাপতিকে ছিল মহাকাশ্যপ আর চতুর্থ বৌদ্ধ সভাপতি কে ছিল বসুমিত্র খুব ইম্পর্টেন্ট এই দুটো কারণ এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আসে পরীক্ষাতে বারবার তার কারণ হচ্ছে যে বৌদ্ধদের যে দুটি সম্প্রদায় দুটি শাখা হিনজান ও মহাজান তার চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে কী হয় ভাগ হয়ে যায় বোঝা গেল ওকে এবার কীভাবে মনে রাখবো দেখো শত্রুর শোকে অশোক করে শত্রুর শোকে তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গে আমলে শত্রু মানে অজাত শত্রু দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতিকার আমলে শোক শোকে মানে কালাশোক আর তৃতীয় বৌদ্ধ সঙ্গে অশোক মানে হচ্ছে কে অশোক তা তৃতীয় বৌদ্ধসঙ্গীতি অশোক আর চতুর্থ হচ্ছে করে করে মানে হচ্ছে কনিষ্ক তাহলে কনিষ্কর আমলে তাহলে আমরা এইভাবে মনে রাখবো তাহলে রাজার শালী পাটালি খায় আর শত্রু শোকে অশোক করে এই দুটো মনে রাখলেই মোটামুটি আটটা কমন হয়ে গেল তাহলে এই প্রশ্ন এখান থেকে বারবার আসে তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন